পঞ্চায়েত ভোটের হাতে আর যেখানে মাত্র চার দিন বাকি তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ছবি অশান্তির ছবি বিভিন্ন জায়গার ছবি একই সঙ্গে তুলে ধরছি আপনাদের সামনে সেটা ভাঙর হোক কুলতলি হোক কুলতলি যেখানে পঞ্চায়েত ভোটের ঠিক চার দিন আগে হামলার শিকার হলেন শাসক দলের প্রার্থী অন্যদিকে মধ্যমগ্রাম থেকে শুরু করে বুড়ানই কিংবা নলহাটি গঙ্গাজল ঘাটি বুদবুদ ধূপগুড়ি একের পর এক জায়গায় সন্ত্রাসের ছবি পঞ্চায়েত ভোটের হাতে আর মাত্র চার দিন বাকি তার আগে অশান্তির ঘটনায় কোনো বিরাম নেই একদিকে কুলতলি যেখানে হামলার শিকার হয়েছেন শাসক দলের প্রার্থী অন্যদিকে বাসন্তী রাজ্যপাল ফিরতেই ফের অশান্ত হয়ে উঠেছে বাসন্তী নাফরগঞ্জ পঞ্চায়েত সেখানে গুলিবিদ্ধ হয়েছেন একজন তৃণমূল কর্মী আইএসএফ বনাম তৃণমূল সংঘর্ষে ফের উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের মাঝে নাইটে অন্যদিকে পতাকা লাগানো ঘিরেও মধ্যম গ্রামের সংঘর্ষ তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষ এবং অশান্তির ঘটনায় কোনো বিরাম নেই আর যে কথা শুরুতেই আপনাদের বলছিলাম যে কুলতলি আর সেখানে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী যেটা দাবি করছেন যে গুলি ডান হাঁটুর ওপরের অংশ ছুঁয়ে বেরিয়ে যায় এই ঘটনায় অভিযোগের তীর বামেদের দিকে কুলতলির মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন কুতুবুদ্দিন ঘরামি তার অভিযোগ গতকাল রাতে ভোট প্রচার সেরে ফেরার পথে সিপিএম এবং এসইউসি কর্মীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে যদিও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি এই ঘটনায় বামেদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বামেদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি এসইউসি সিপিএম এর জোট আমি ভোট প্রচারে গিয়েছিল মোরা আমার মেরে ফেলার জন্য আসছিল দূরতে দেখা পাই যখন পালাবার চেষ্টা করি সেটা গুলি করে আমি একজন তৃণমূলের ক্যান্ডিডেট যাতে আমার মেরে ফেলা দেয় আমাদের তৃণমূলের প্রার্থী কুতুবুদ্দিন ঘরামি ভোট কালেকশনের জন্য গ্রামে যায় এবং সেখানে গিয়ে এসইউসি এবং সিপিএমের যৌথ বাহিনী হঠাৎ কুতুবুদ্দিন ঘরামির ওপর আক্রমণ করে এবং গুলি করে এবং তার পায়ে গুলি লাগে সন্ত্রাস ছড়াতে চায় এবং কুতুবুদ্দিনকে মেরে দিয়ে ওরা অঞ্চল দখল করতে চায় অভিনয় করে নিজের পায়ে নিজে একটু চামড়া টেনে কেটে দিয়ে সিপিএমের যারা আমাদের কাজ করছে প্রতিদিন আমাদের কর্মী সমর্থক তাদের উপরে মিথ্যা মামলা তাদের বাড়িতে গিয়ে গতকালকের আমাদের মহিলাদের উপরে প্রার্থীকে পাইনি প্রার্থীর তার বাড়ির মহিলাদের উপরে অত্যাচার তৃণমূল পুলিশ যৌথভাবে এই অত্যাচার প্রতিদিন চলছে রাজ্যপাল ফিরে যেতেই বাসন্তীতেও ফের চলল গুলি নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি এলাকায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী খগেন্দ্রনাথ খুঁটিয়া বছর 55 ওই তৃণমূল কর্মীর বাঁ পায়ে গুলি লেগেছে তাকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গাড়ি এবং মোটর বাইক নিয়ে হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে তবে শাসক দলের গোষ্ঠী কন্দলের জের পাল্টা অভিযোগ তুলছে বিজেপি আমি বাড়িতে ওই পার থেকে ঘুরে আসতে আসতে মানে আমি অনেক পেছনে পড়ে গেছি আর দাম করে শব্দ হয়েছে পড়ে গেছি ওরা সঙ্গে সঙ্গে পেছন থেকে আবার চার চাকাটা ছুটে পারে মানে চালিয়ে খুব জোর চালিয়ে চলে যায় কতজন ছিল গাড়ির মধ্যে কতজন দেখতে পাই না বাইকে চার পাঁচটা বাইকে ওরা ছয় সাতজন ছিল এটা দেখেছি ইয়ে বিজেপির দল করে বিজেপির লোকজন করলো বিজেপির দল করে আমি ওই প্রতিষ্ঠানকে দেখেছি পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বিজেপি আশ্রিত গুন্ডারা সশস্ত্র অবস্থায় গ্রাম বাংলায় বিশেষ করে বাসন্তী নপরগঞ্জে এইভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে আমি বারিপুর পুলিশ সুপার পুলিশ প্রশাসনকে বিশেষভাবে আর্জি জানিয়েছি অবিলম্বে এই সমস্ত বিজেপি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে আজকে বিরোধী বিজেপির নামে দোষ চাপিয়ে তারা আজকে নাটকবাজি করছে বিজেপির কর্মী থেকে আরম্ভ করে প্রার্থীরা আজকে আক্রান্ত বহুবার থানায় অভিযোগ করা হয়েছে যে সমস্ত সমাজবিরোধীরা বহুবার বিজেপি কর্মীদেরকে মারধর করেছে গতকালও মারধর করেছে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেনি স্বয়ং বিধায়ক রয়েছেন তার মদতে এবং যিনি ব্লক সভাপতি মন্ত্রগাজীর মদতে সমস্ত ব্লক জুড়ে আছে তৃণমূল কংগ্রেস অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে
বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সজল দা, নির্বাচন কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে স্পর্শকাতর বুথের সংখ্যা মাত্র 7%, কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অশান্তি সংঘর্ষের ঘটনা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, সেটা কুলতলি হোক কিংবা বাসন্তী, বারে বারে খবরে শিরোনামে সেই দক্ষিণ চব্বিশ পরগনা। আসলে কি করে ওখানে 7%-এর বেশি ওখানে স্পর্শকাতর বুথ করবে বলুন? ওখানে তৃণমূল নেতাদের আস্তানা বুথ না করলেও স্পর্শকাতর কোনো অসুবিধা ছিল না। কতটা নির্লজ্জ এরা, কতটা লাজ মধ্যে 5 জন হবে তৃণমূল, তার একটা বড় অংশই দক্ষিণ চব্বিশ পরগনার, কি করে মারা গেল? কারণ বেশিরভাগটাই মরেছে নিজেদের মধ্যেকার লড়াইতে। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন, আপনারা একবার ভাইপোকে ফোন করে জিজ্ঞাসা করুন না যে এখানে আরো কিছু স্পর্শকাতর এদেরকে গালি দেবার মতন, এদের প্রতিবাদ করার মতন, এদের ধিক্কার জানানোর মতন কোনো ভাষা আমার অন্তত জানা নেই। ধন্যবাদ সজল দা। চাইতে বেশি জবরদস্তি মনোনয়ন প্রত্যাহার করানোর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা 1023 জনের নমিনেশন পত্র উইথড্র করানো হয়েছে। জমা দিতে দেওয়া হয়নি, বারে বারে বোমা তৈরি করতে গিয়ে গত 6 মাসে অনেক লোক মরেছে, মজুদ বোমা ফেটে অনেক লোক মরেছে। বুথ তৈরির যে যে ক্রাইটেরিয়া গুলো থাকে সেই ক্রাইটেরিয়া পাল্টা একে কার্যত গুন্ডামি করছে, এমনকি ব্ল্যাঙ্ক ফায়ার করেছে যা তৃণমূল দুষ্কৃতীরা করে, আর যার গুলি অস্ত্র নিয়ে অ্যাডিশনাল এসপি সাংবাদিক সম্মেলন করছেন মিথ্যে মামলা সাজিয়ে, আর তৃণমূলের প্রার্থী মানুষকে নিয়ে প্রতিরোধ হবে
সমস্ত কিছুর দায় দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে। ধন্যবাদ সুমিতা। তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি। শান্তনুদা, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে স্পর্শকাতর বুথের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে মাত্র 7% হচ্ছে স্পর্শকাতর বুথ। আর এই দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বারে বারে অশান্তি সংঘর্ষের ঘটনায় খবরের শিরোনামে উঠে আসছে। কুলতলির ঘটনা বা বাসন্তীর ঘটনা চোখে আঙুল দিয়ে যেটা দেখিয়ে দিচ্ছে। বিরোধীরা বলছে যে সব থেকে বেশি মনোনয়ন প্রত্যাহার জোর করে বিরোধীদের করানো হয়েছে, সেরকম নজির হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়। বিজেপির বক্তব্য তৃণমূলের রাজত্ব, তাই সেখানে এই চলছে। এবং একই সঙ্গে সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হলেও সেটাও বোধহয় কম হতো বিরোধীদের বক্তব্য। দেখুন, প্রথম কথা, স্পর্শকাতর বুথ কি ক্রাইটেরিয়া অনুযায়ী সিলেকশন হবে সেটা রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। ঠিক তেমনি ভাবে যখন লোকসভা বা বিধানসভা নির্বাচন হয় সেখানেও সেন্ট্রাল ইলেকশন কমিশন সেটা ঠিক করে। সুতরাং এটা রাজ্য নির্বাচন কমিশনের ডিসিশন। কিন্তু বামফ্রন্টের যিনি প্রতিনিধি একটু আগে বড় বড় কথা বলছিলেন, কথাগুলো শুনে হাসি পাচ্ছিল। যারা 2003 রক্তাক্ত পঞ্চায়েত করে 75 জনকে খুন করেছিল, যারা বিরোধী মনোনয়ন জমা দেওয়ার কারণে হাতের পাঞ্জা কেটে দিত, হা করিয়ে জ্যান্ত কৈমাস ঢুকিয়ে দিত বা মেয়েদের গোপনাঙ্গে টর্চ বা সেদ্ধ ডিম ঢুকিয়ে দিত, সাদা থান পাঠিয়ে দিত, তারা আজকে বড় বড় কথা বলছে। তাদের এই সন্ত্রাসের কারণেই মানুষ তাদেরকে শূন্য করে দিয়েছে। আজকে 1.5 লক্ষ মনোনয়ন জমা, এটা ভারতবর্ষের কোন রাজ্যে এটা হয়নি। এবং বাংলারও পঞ্চায়েতের ইতিহাস ঘেঁটে যদি দেখেন, কোনোদিন এই ঘটনা ঘটেনি যেটা তৃণমূলের সরকারের আমলে স্বচ্ছ নির্বাচনের কারণে যেটা হতে পেরেছে। আর বিজেপির কথা যত কম বলা যায় তত ভালো। কিছুদিন আগে আপনারা দেখলেন যে কুচবিহারে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরে রাষ্ট্রমন্ত্রীর তৎপরতা এবং তার উদ্যোগে বিএসএফ কে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে খুনি নিয়ে এসে তৃণমূলকে খুন করা হলো। তারা আবার বড় বড় কথা বলছে, বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে 65টা জায়গায় মনোনয়ন দিতে পারেনি। দিলীপ বাবু নিজের বুথে ঝাড়গ্রামের ধ্বংসদের নিজের বুথে বিজেপি প্রার্থী দিতে পারেনি, তাই তারা বাইরে থেকে ভাড়াটে গুন্ডা নিয়ে এসে অস্ত্র শস্ত্র আমদানি করে তারা তৃণমূলের ওপর অত্যাচার করছে। আপনি সংখ্যার নিরিখে দেখুন, শাসক দল তৃণমূল, অথচ তৃণমূলের লোকই সব থেকে বেশি আক্রান্ত, সব থেকে বেশি খুন হচ্ছে। এটা দেখি প্রমাণ হয় না যে বিরোধীরা রাজনীতিতে পেরে না উঠে নির্বাচনে হার অবশ্যম্ভাবী বুঝতে পেরে তারাই সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনীতিতে থাকতে চাইছে? অনেক ধন্যবাদ শান্তনুদা। অন্যদিকে তৃণমূল আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি হেলিয়াগাছিতে। আইএসএফ কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির পাশাপাশি ইট, থালি, সোডার বোতলও ছোড়া হয় বলে অভিযোগ। হটুগঞ্জ বাজারেও আইএসএফ কর্মীদের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান মন্দির বাজারের এসডিপিও এবং কুলপি থানার ওসি। তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি হেলিয়াগাছিতে। আইএসএফ কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গৌতম মঞ্জুল আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। গৌতম, কুলপির হেলিয়াগাছি এবং সেখানে আইএসএফ কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, ঠিক কি অভিযোগ উঠছে, কি ঘটেছে গৌতম? পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, আজকে সকাল 10টা নাগাদ প্রথমে তৃণমূল কর্মী সমর্থকদের দুষ্কৃতি কিছু তৃণমূলের, তারা এসে প্রথমে হটুগঞ্জ বাজার, এই হেলিয়াগাছি সংলগ্ন হটুগঞ্জ বাজার, সেখানে যারা আইএসএফ কর্মী সমর্থক বাজারে ছিলেন তাদের উপরে প্রথমে মারধর করে চড়াও হয়। এই নির্বাচন সংক্রান্ত এবং এই যে হেলিয়াগাছি, বোমাবাজি হয়েছে, পাশাপাশি ইট, খালি, সোডার বোতলও ছোড়া হয় বলে অভিযোগ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে হটুগঞ্জ বাজার এবং সেখানেও আইএসএফ কর্মীদের দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দির বাজারের এসডিপিও এবং কল্পি থানার ওসিও ঘটনাস্থলে পৌঁছন। তৃণমূল আইএসএফ সংঘর্ষ এবং সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি
হেলিয়াগাছিতে আইএসএফ কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির পাশাপাশি ইট, খালি সোডার বোতলও ছোড়া হয়েছে বলে অভিযোগ। ফটোগঞ্জ বাজারেও আইএসএফ কর্মীদের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান মন্দির বাজারের এসটিপিও এবং কুলপি থানার ওসি। হামলার জেরে বেশ কয়েকজন আইএসএফ সমর্থক জখম হয়েছেন। আমাদের হেলিয়া গাছি 24 নম্বর বুথ হোসেন আলী পুরকালি ও বালবাল নিয়ে ছেলেদের উপরে হামলা করেছে, ঠিক আছে। আজকে ওরা ধরে নিয়ে মারতে এসছে আমাদের, ওরা এসে দেখছে আমাদের দু চারটে ছেলে হটগঞ্জের মধ্যে বাজার তাজার করছে, সঙ্গে সঙ্গে দলবার নিয়ে এসে দু চারটে ছেলে ওইখানে মানে 50-60 জন নিয়ে এসে ছেলেদের উপরে বম ফোম নিয়ে হামলা আহত হয়েছে। কারা করলো পুলিশ এসছে। কি কি নাম আপনার? কি